প্রকৃত হীরার বদলে উন্নতমানের মানের কাচের টুকরোকে ডায়মন্ড হিসেবে বিক্রি করার চাঞ্চল্যকর অভিযোগ এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে শুধু তাই নয় সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগের পর ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট প্রতারণা ও জালিয়াতির অভিযোগে র্যাবের একটি বিশেষ টিম মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালায় ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান অফিসে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে ছাত্রজনতার আন্দোলনে বাড্ডা থানায় হৃদয় আহমেদ হত্যা মামলায় দিলীপ কুমার আগরওয়ালকে আসামি দেখিয়ে বুধবার বিকেলে তোলা হয় আদালতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন গ্রেনেড ছোড়া হয়েছে অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে টিয়ার সেলে অনেক মানুষ নিহত হয়েছে গুলিতে নিহত হয়েছে এই গুলিগুলো কিভাবে আসছে উনি কিভাবে রাষ্ট্রীয় দোষদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন ছাত্র জনতার আন্দোলন দমনে দিলীপ কুমার আগরওয়াল ছিলেন অর্থের যুগানদাতা তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান আপিল বিভাগের রায় অনুসারে এবং নির্দেশনা অনুসারে আসামিকে রিমান্ডে নেয়ার আগে এবং পরে মেডিকেল চেক করার যে বিধানটি আছে সেই বিষয়ে আদালত আদেশে উল্লেখ করেছেন মৌখিকভাবে আমরা বিশ্বাস করি যে এটা আদেশে থাকবে সেটা হলো যে উচ্চ আদালতের নির্দেশনা মান্য করে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন রিমান্ডের শুনানি শেষে দিলীপ কুমার আগরওয়ালকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে রাব্বি হোসেন এখন ঢাকা সানবিট সব দিবে বেশ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন